নমস্কার, শুরু করছে আইরিশি নেচার কেয়ার এন্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আপনাদের পছন্দের ডাক্তারবাবু, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আইরিশি নেচার কেয়ার এন্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর এন্ড ইউনানি ক্লিনিক্স। এই অনুষ্ঠানটি করার কিন্তু উদ্দেশ্য একটাই, যাতে আপনারা ঘরে বসেই টিভির মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে একজন সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন অতি সহজেই। জীবনধারার মানকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে সবার আগে কি প্রয়োজন? সবার আগে প্রয়োজন কিন্তু শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতাই প্রথম কথা বলে, শারীরিক সুস্থতাই শেষ কথা বলে। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে না পারেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না, এবং কাজই যদি করতে না পারেন, তাহলে খাবেন কি, কিভাবে অর্থ উপার্জন করবেন? কাজেই জীবন ধারার মান কিন্তু সব দিক থেকেই ব্যাহত হবে। কাজেই আপনারা যাতে একটা সুস্থ সুন্দর জীবনের অধিকারী হতে পারেন, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠানটিকে আমরা নিয়ে আসি। এবং আমাদের অনুরোধে ডাক্তারবাবু তার শত ব্যস্ততার মধ্যেও কিন্তু কিছুটা সময় বার করে নিয়ে আসেন, যাতে আপনারা একটু সচেতন হন, আপনারা বুঝতে যেতে পারেন কেন শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কেন আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরতে হবে, এবং কেন একটা রোগ হলে সেটাকে ফেলে রাখাটা উচিত নয়। প্রতিটি পর্বে ডাক্তারবাবু আপনাদের নানান রকম রোগ নিয়ে কিন্তু একটা আলোচনা করেন আপনাদের সঙ্গে। আপনারাও ফোন করেন ডাক্তারবাবুকে আপনাদের নানান সমস্যা নিয়ে। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন অ্যাসিডিটি নিয়ে। অ্যাসিডিটি নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি, কিন্তু যেহেতু সময় থাকে মাত্র 25 মিনিট এবং সব সময় সবাই দেখে উঠতে পারেন না নানান কারণে, কাজেই আমাদের অনুরোধ, অন রিকোয়েস্ট, অনেকে বলেছেন যে ডক্টর প্রমোদ শর্মা যেন আজকের এই অনুষ্ঠানে অ্যাসিডিটি নিয়ে কিছু কথা বলেন। এবং আপনারা যারা ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের নানান সমস্যা নিয়ে, শারীরিক সমস্যা নিয়ে, অ্যাসিডিটি নয়, যে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি সরাসরি আজকের অনুষ্ঠানে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে, ফোন করে 03325712255 এবং 03 4008 1437। আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসার লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের ভরসার ডাক্তার বাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তার বাবু আজকের এই অনুষ্ঠানে। ডাক্তার বাবু, কমন সমস্যা, ভীষণ কমন সমস্যা অ্যাসিডিটি। অ্যাসিডিটি ছোট থেকে বড়, নারী পুরুষ নির্বিশেষে এখন প্রায় সবার রয়েছে। কেন একটু কিছু খেলেই ঢেকুর উঠতে থাকে, খাবার হজম হয় না, এটা কেন হচ্ছে, এর মূল কারণটা কি? দেখুন, অ্যাসিডিটি যখনই আপনি বলছেন, মানে কি হচ্ছে অ্যাসিড, অ্যাসিড আপনার শরীরে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে অ্যাসিড রয়েছে, কিন্তু যেটা ওটা যখন হাইপার হয়ে যায় তাহলে এটা রোগ হয়ে যায়, যেটা বলা হয় হাইপার অ্যাসিডিটি। তো অ্যাসিড তো সবার পেটে থাকবেই, অ্যাসিড যদি না থাকে মানে অগ্নি, অগ্নি যদি না থাকে যে কোনো খাবার আমাদের ডাইজেশন হতেই অসুবিধা হবে। তো আমাদের শরীরে অগ্নি থাকা খুবই দরকার, কিন্তু এই অগ্নিটাকে কিভাবে আমরা ম্যানেজ করব, কিভাবে এটা কন্ট্রোল করব, বললাম না এটা কোনো ডিজিজ নেই, অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি এটা কোনো ডিজিজ নেই, রোগ নেই। এই জন্য কি হচ্ছে, আপনার দিনও দিন একটা অভ্যাস হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ওষুধই খেয়ে যাচ্ছেন, আপনার সুরাহা হচ্ছে না। কেন হচ্ছে না, আপনার ম্যানেজমেন্ট ঠিক মতো নেই। তো আপনাদের কিভাবে কন্ট্রোল করতে হবে সেই নিয়ে আজকে পুরো ডিসকাশনটা করব। একদমই তাই। তার আগে একজন দর্শক শ্রোতা বন্ধু চলে এসেছেন, নমস্কার, আপনাকে স্বাগত জানাই, ফোনে কে রয়েছেন? নমস্কার, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম। কার সম্পর্কে জানবেন? সীমা পাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডাম আপনার বয়স কত বলুন? 58। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা বলুন। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এগুলো? আচ্ছা, এবার ডাক্তার বাবু কি বলেন আপনি শুনুন। দেখুন, আপনার এই যা সমস্যা, হ্যাঁ আপনি কথাটা শুনুন, আপনার যা সমস্যা, দেখুন আপনি একটু ভালো করে মনে করুন,
আপনার যখন বয়সটা কম ছিল আপনি অতিরিক্ত পরিশ্রম করেছেন, কিন্তু সেই তুলনায় যেভাবে আপনার খাওয়া দাওয়ার সমস্যা মানে একটা ছিল, ওই জিনিসটা ঠিক মতন শরীরে প্রোটিন বা শরীরে ঠিক মতন ভিটামিন দুটো দিতে পারলেন না, মানে হয়তো আপনি দুধ খেতেন না, হয়তো আপনি হরলিক্স খেতেন না, হয়তো আপনি ফল খেতেন না, খিদা ছিল কিন্তু আপনি খাচ্ছিলেন না, এটা দিয়ে আপনি অনেকদিন ধরে করছিলেন। হতে পারে কেন, আপনি জানেন না আপনার শরীর, আপনি বলুন হ্যাঁ বা না, এটা আর কি হচ্ছিল না এটা। আর আপনার শরীর হয়ে গেছে ভারী ডিউ টু গ্যাস অ্যাসিডিটি জন্য, যেই তো শরীর ভারী হয়েছে তার জন্য কি হয়েছে, কোমরে যেটা লাস্ট হাড় যেটা L5 লাম্বার স্পন্ডাইলাইটিস যেটা হাড় আছে সেটা সাইটিকার নার্ভে চেপে দিয়েছে, তার জন্য আপনার পা গুলো ঝিনঝিন অবশ, পায়ে ব্যথা করে। তো আপনার প্রথম করতে হবে যেটা আপনার শরীর থেকে গ্যাস অ্যাসিডিটি তাকে ঠিক করতে হবে, আপনার পায়খানা যদি ঠিক মতন পরিষ্কার না হয় তার ট্রিটমেন্টটা করতে হবে, তারপরে ওই ট্রিটমেন্টটা হয়ে গেলে অটোমেটিকলি দেখবেন আপনার পায়ে ব্যথা শিরাউরা সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ কাজী, যিনি ফোন করলেন উনি অনেক দিন ধরে এই রোগটাকে ফেলে রেখে দিয়েছেন। এই যে ডাক্তার বাবু আপনি যে বলেন রোগটাকে এনারা দেখিয়েছেন যদিও ডাক্তার, কিন্তু কাজ হয়নি। কাজী এই যে শিরার টান ধরছে, এই যে এটা কি হেভি ওয়েটের জন্য হয়? না দেখুন, সব সময় হেভি ওয়েটের জন্য নেই, দেখবেন আপনি অনেক পেশেন্ট এরকমও আমরা দেখেছি যা 90 কিলো আছে, 100 কিলো ওয়েট আছে, কিন্তু তাদের কোনো গ্যাসের সমস্যাও নেই বা কোনো রকম আপনার এটা হাঁটু যন্ত্রণা বা কোমরে ব্যথাও নেই। মেন হচ্ছে আমাদের শরীর, যেইভাবে আমাদের হাইট আছে সেইভাবে আমরা শরীরের ওজন কিরকম রেখেছি, তারপরে ওই যা ওয়েটটা বেড়েছে সেই ওয়েটটা কি একটা মানে সমানভাবে বেড়েছে না এটা হঠাৎ করে বেড়ে গেছে। দেখবেন যাদের কন্টিনিউয়াসলি মানে হয়তো 50 কিলো ওয়েট ছিল, হঠাৎ একটা মাসের মধ্যে ওর 60 কিলো হয়ে গেল, 2 মাসের মধ্যে 10 কিলো বেড়ে গেল, তাদের কিন্তু ওয়েটের জন্য হাড়গুলো এফেক্ট করে। তো দেখুন ওয়েট একটা মানুষের বেশি হতেই পারে, তাকে কন্ট্রোল করা উচিত। ওবেসিটি বলাই হয়েছে, ওবেসিটি নিজের রোগ নেই কিন্তু অনেকগুলো রোগকে নিমন্ত্রণ দেয়, তো আপনি নিমন্ত্রণ দেবেন না অন্য রোগগুলোকে। কিন্তু যদি আপনি ভাবছেন যে না আমার ওই শুধু ওয়েটের জন্য হয়েছে, তো এটা আপনার ভুল কথা, অনেক কিছু কারণ হয়। যদি আমরা শরীরে ঠিক মতন ভিটামিনস না দিতে পারি, ঠিক মতন মিনারেলস না দিতে পারি, ঠিক মতন আমাদের শরীরের মধ্যে ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম যদি না যায় তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। তো আমরা আমি বলি না সব রোগে মূল কারণ কিন্তু আমরাই আছি, সঠিক ভাবে যদি আমরা খাওয়া দাওয়া নিয়ে একটু কন্ট্রোল ভাব রাখবো, কোন সময় কোন খাবার খেতে হবে এই জিনিসটা যদি, এই একটা সিক্রেট ফর্মুলা আছে এটা যদি আপনি জেনে যাবেন অনেকগুলো পৃথিবীতে যেসব রোগ হয়তো আপনি 10 বছর আগে শুনছিলেন না সেটা আজকে যা শুনতে হচ্ছে, আরো 10 বছর পরে আরো 10টা রোগ শুনতে হবে। তো সেই জায়গায় যদি না শুনতে হয় তাহলে সর্বপ্রথম নিজেকে চেঞ্জ করুন। একটা ডাক্তার আপনাকে সাময়িক একটা ট্রিটমেন্ট দিয়ে কন্ট্রোল করতে পারে, কিন্তু একটা মানুষ নিজেই নিজেকে ভালো রাখতে পারে, ডাক্তার কোনোদিন নিজে আপনাকে ভালো রাখতে পারবে না। ডাক্তার আপনাকে কন্ট্রোল করে ওই জায়গা থেকে বের করতে পারে, কিন্তু বাদ করার পরে যদি আপনি আবার ওই জায়গায় যাবেন তাহলে আবার সেম সমস্যা হবে। যেরকম এক্সাম্পল দিচ্ছি, অনেক পেশেন্ট ফ্যাটি লিভার ছিল, ট্রিটমেন্ট করেছে ভালো হয়েছে, আবার 3 বছর পরে বলছে আবার ফ্যাটি লিভার হয়ে গেছে। কেন হয়ে গেছে? কেন আপনি লাইফ স্টাইল চেঞ্জ করছেন, আপনি ডক্টরের কথা শুনেছেন, ওষুধ খেয়েছেন, ভালো হয়ে গেছেন, ভালো হয়ে যাওয়ার পর আবার পুরনো লাইফ স্টাইলে চলে গেছেন। তো লাইফ স্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। একদমই তাই ডাক্তারবাবু, আপনি যখন বললেন যে হাইপার অ্যাসিডিটি, এক্ষেত্রে কি আবার হাইপার অ্যাসিডিটি এরকম কোনো ব্যাপার থাকে মানে থাইরয়েডের মতন? না আমি বলছি আপনাকে হাইপার অ্যাসিডিটি কি হয়, দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাসিড রয়েছে, যদি অ্যাসিড না হয় তাহলে কিন্তু আমরা যে কোনো খাবারই হোক একটা বিস্কিট পর্যন্ত আমরা হজম করতে পারবো না, অ্যাসিড তো দরকার আছে। অ্যাসিড মানে হচ্ছে অগ্নি, পেটের মধ্যে থাকা দরকার। আপনি দেখবেন যখন ইউরিন এক্সামিনেশন করবেন তাহলে দেখবেন রিয়াকশন অ্যাসিডিক, পায়খানা রিপোর্ট করলে ওখানে অ্যাসিডিক রিয়াকশন, তো অ্যাসিড তো থাকবেই। এইবার কি হচ্ছে, অ্যাসিড আমাদের শরীরের মধ্যে অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি রোধ হয়ে যাচ্ছে কেন, একটা মানুষ যারা অ্যাসিডিটি ভুগছে তাদের 2-3টে প্রশ্ন করুন, সবই ওর ভুল আছে। প্রথম, ও কোনোদিন জল বসে খায় না,
যাদের হাইপার অ্যাসিডিটি রোগ তাদের আপনি জিজ্ঞেস করুন, আপনার বলবে যে ও কোনোদিন জল বসে খায় না, সবসময় দাঁড়িয়ে জল খায়। এটা হচ্ছে প্রথম দোষ অ্যাসিডিটি, জল নিয়ম আছে সবসময় বসে হওয়া, প্রথম এটা হলো। সেকেন্ড কারণ হচ্ছে অ্যাসিডিটি, দেখুন পেটের মধ্যে অ্যাসিডিটি একটা লিমিটেড থাকে, তারপরে আমরা খাবার খাই, ওই খাবার যদি আমরা পুরো পেট ভরে খেয়ে নেবো তাহলে কিন্তু অ্যাসিডটা আপার হাইপার দিকে চলে আসবে। তো আমরা কোনোদিনই পেট ভরে খাবো না, সবসময় কম খাবো, যতই ভালো হাওয়া হোক, যতই আমার খিদা হোক, কিন্তু হাফ খাবো, মানে আমার চারটে রুটি খিদা, আমি দুটো বা আড়াইটা রুটি খাবো, তাহলে আমার অ্যাসিডিটি হবে না। তিন নম্বর কারণ হয় যেটা ম্যাক্সিমাম মানুষ করে থাকে, আটটার সময় আপনি দোকানে বসে আছেন, আপনি একটা জায়গা বসে আছেন, আপনি কি ভাবছেন খিদেটা পাচ্ছি কিন্তু বাড়িতে গিয়ে খাবার খাবো, রাত দশটার সময়, তো এক ঘন্টা পরে আমরা বাড়িতে ঢুকবো, তারপরেই খেয়ে নেব। ওই সময় যা আপনার খিদাটা ছিল সাড়ে আটটা বা আটটার সময়, যখন আপনি রাত্রে দশটায় বাড়ি ঢুকছেন কিন্তু শরীরের মধ্যে ওই খিদাটা আপনার মরে গেছে, এবার আপনার ওই খিদাটা পাচ্ছেন না, কেন? অ্যাসিডিটি ফর্ম করে দিয়েছে, অ্যাসিডিটি আর গ্যাস দুটো মিক্স হয়ে যাচ্ছে, ফর্ম করে দিয়েছে। এই জন্য কি হচ্ছে, এখন খাবার দেখলে গা গুলনি ভাব আসছে, এবার মনে হচ্ছে ওই খাবার আর গলায় আমার ঢুকবে না, কিন্তু সেই এক ঘন্টা আগে মানুষ কিন্তু ভালো ছিল, তার জন্য কি করছে, বাজারে যাচ্ছে আবার একটা বড়ি খেয়ে নিচ্ছে, আর বলছে ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার খিদা নেই। খিদা তো আছে আপনার, খিদা আপনি শেষ করে দিচ্ছেন, আপনি ওই ওয়েট করতে করতে। তো মানুষে বলা হয়েছে যখনই আপনার পেট খিদা ডাকছে, দরকার নেই আপনাকে রুটি খেতে হবে, দরকার নেই আপনার ভাতি খেতে হবে, আপনি যেখানেই থাকুন এক মুঠো মুড়ি খেয়ে নিন, এক একখানা বিস্কিট, প্যাকেট খেতে বলবো না, একখানা বিস্কিট খেয়ে নিন, তাহলে দেখুন যখন দশটার সময় আমি বাড়িতে ঢুকবেন খিদাটাও থাকবে এবং সাথে সাথে অ্যাসিডও থাকবে না। তো এই হচ্ছে ছোট ছোট লাইফ স্টাইল। অনেকজন আমার কাছে আসা ভয় করে যে ডাক্তারবাবু অনেক কিছু হয়তো বারণ করে দেবে, আমি কিছু বারণ করি না, খেতে সবই বলি, কিন্তু একটা লিমিটেড টাইম আছে, সেই টাইমের মধ্যে আমাদেরকে খেতে হবে। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে, কে রয়েছেন? নমস্কার, আমি গৌড় থেকে সুজন বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত? কি সমস্যা? তাহলে আমি যে অ্যাসিডিটির সমস্যাগুলো বললাম যে কোন তিনটে কারণের জন্য হয়, কোন একটা কারণ আপনার সাথে ম্যাচ হচ্ছে? আমি তিনটে কারণ বললাম, প্রথম বললাম আপনারা কোনোদিন বসে জল খাচ্ছেন না, এটা আজ থেকে আপনি চেঞ্জ করুন লাইফস্টাইল। দ্বিতীয় কারণ হচ্ছে কোনোদিনই যতই প্রিয় খাবারই হয় আপনার একটু কম খাবেন, বারে বেশি খেয়ে নেবেন, মানে আপনি টু টাইম আপনার মিল নেওয়া দরকার, আপনি চার টাইম মিল নিয়ে নিন, অল্প অল্প খাবেন, বারে বারে খাবেন। আর একটা কাজ, একটা কারণ বললাম, খালি পেট কোনোদিন থাকবেন না, খালি পেট থাকলে আরো গ্যাস হবে, মানে আপনার যখনই পেট ডাকবে খাবার ওই সময় খেতে হবে। আজ থেকে আপনি এটা প্রণ নিন যে আজ থেকে এই তিনটে কাজ কিন্তু আমি করব, কেমন? আর তারপরে আপনাকে আমি বলে দিচ্ছি, দেখুন অ্যাসিডিটি একটা রোগ রয়েছে, তার জন্য অবশ্যই চিকিৎসা দরকার, কেন কি কন্টিনিউয়াসলি যদি হাইপার অ্যাসিডিটি হয় অ্যাসিড একটা লেয়ার তৈরি করে আর সেই লেয়ার লিভারের উপরে দিয়ে ফ্যাট জমা করে, তার জন্য আমাদের কি হয় ইনফ্লাট্রেশন অফ ফ্যাটি লিভার। তো ইনফ্ল্যাট্রেশন অফ ফ্যাটি লিভার কখন হয়? যখন আমাদের কন্টিনিউয়াসলি অ্যাসিড হয়। তো এর জন্য একদমই বাড়িতে বসবেন না, চিকিৎসা অবশ্যই নেবেন, কিন্তু তার আগে নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন। যদি নিজের লাইফস্টাইল আপনি চেঞ্জ করে নেবেন তাহলে কি হবে, আপনার যা ট্রিটমেন্ট হবে তারপরেও আপনি 20 বছর 40 বছর অবধি আপনি ভালো থাকতে পারেন, কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার এন্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারটা এই কারণেই কিন্তু দেওয়া হয় যারা
এতদিন ধরে ডাক্তারবাবু যে এখানে ছুটে ছুটে আসছেন আপনাদের সচেতন করার জন্য, আপনার আদৌ সচেতন হয়েছেন কি? যদি সচেতন হয়ে থাকেন নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন 9903595252 এবং 9903795252, এই দুটি ফোন নাম্বারে ফোন করে জেনে নিন কবে কোথায় ডাক্তারবাবুকে পাওয়া যাচ্ছে। তবুও আমি বলে দিচ্ছি, কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার রয়েছে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে রয়েছে, হাওড়ায় হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়াতে আউট স্টেশন চেম্বার, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে রয়েছে। এবং যেহেতু সবসময় বলা হয় যে এটা রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, আশা করি এই কথাটা যারা রেগুলার অনুষ্ঠান দেখছেন মুখস্থ হয়ে গেছে, রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ আপনি যখন ডাক্তারবাবুর কাছে আসবেন, যে রোগ নিয়েই আসুন না কেন, যে রিপোর্ট আপনি সেই সময় নিয়ে আসবেন, এখানে একটা সার্টেন সময় ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন আপনারা বেরিয়ে যাবেন, তখন তার আগে ডাক্তারবাবু আরেকটি রিপোর্ট করাবেন, তখন যে দুটো রিপোর্টের ফারাক, অর্থাৎ যে রিপোর্ট নিয়ে আপনি এসেছেন এবং এখানে চিকিৎসা করানোর পর যে রিপোর্ট নিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন, সেটাই তো প্রমাণ। এর থেকে আর প্রমাণ কি হতে পারে যে আপনারা একদম সুস্থ হয়ে গেছেন। এই কারণেই কিন্তু এই যে আয়ুরেশি নেচার কেয়ার এন্ড কিওর, যেটাকে আমরা বলে থাকি রুট ট্রিটমেন্টে, একদম এক নম্বরে রয়েছে। এবং এই এক নম্বর জায়গাটা কারা দিয়েছে? আপনারাই দিয়েছেন। আজকে আপনারা দিয়েছেন বলেই আয়ুরেশি নেচার কেয়ার এন্ড কিওরে মানুষ আসছে, মানুষ ভরসা পাচ্ছে যে এখানে তারা এলে তারা গ্যারেন্টি একদম তারা ঠিক হয়ে যাবেই। কাজেই যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397, 9831368397, এটাও স্ক্রলে যাচ্ছে, গুলিয়ে ফেলবেন না। হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার, এটা কিন্তু আলাদা, 9903595252 এবং 9903795252। আচ্ছা ডাক্তারবাবু, অ্যাসিডিটি নিয়ে আলোচনা হচ্ছিল। আচ্ছা, স্টুল ক্লিয়ার হয় না অনেকেরই, তার সাথে অ্যাসিডিটির তো অবশ্যই সম্পর্ক আছে, সেটা যদি একটু বুঝিয়ে দেন সেটা কিভাবে? দেখুন, আজকে ম্যাক্সিমাম মানুষে একটা প্রবলেম আছে, তারা সকালে উঠে ওরা একটাই কমপ্লেন যে আমার স্টুল ক্লিয়ার হয় না। এর জন্য কি হচ্ছে, আপনার ল্যাক্সেটিভ খাচ্ছেন, আর আপনি ডিসাইড করুন যে আর কত বছর আপনি ল্যাক্সেটিভ খাবেন। আজকে ল্যাক্সেটিভ খাচ্ছেন, আপনার স্টুল ক্লিয়ার হয়ে যাচ্ছে, কালকে আপনি আবার খাচ্ছেন, আবার স্টুল ক্লিয়ার হয়ে যাচ্ছে, চার দিন মাথায় কি হচ্ছে, ওই ল্যাক্সেটিভ আপনার শরীরে কিন্তু আর কাজ দিচ্ছে না, তারপরে আরো বেশি পাওয়ারের ল্যাক্সেটিভ খেতে হচ্ছে। আজকে দেখুন বাজারে এইরকম হাজার এক ল্যাক্সেটিভ পাউডার বেরিয়ে গেছে, কারণ আমরা শুধু ওইটাই জেনে গেছি যে এই ওষুধ খাবো সকালে আমার পরের দিন স্টুল ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কতদিন যে আপনি খাবেন, বা এটা কি করে আমরা এই জায়গা থেকে মুক্তি পেতে পারি, এটা আমরা চেষ্টাই করছি না। কোন ডাক্তারের কাছে যাচ্ছি না, দোকানে যাচ্ছি, ফার্মেসির কাছে যাচ্ছি, একটা ওষুধ দাও যেটা আমার সকালে উঠে স্টুলটা যেন ক্লিয়ার হয়, চোখ বন্ধ করে ওটা খেয়ে যাচ্ছে। তার দুষ্ফল, তার একটা সাইড ইফেক্ট কি হচ্ছে, ফ্যাটি লিভার, অনেকদিন ধরে পেটে অ্যাসিড জমা হয়ে যাচ্ছে, তার জন্যে লিভার সিরোসিস পর্যন্ত প্রবলেমগুলো আসছে। তো দেখুন, ল্যাক্সেটিভ আপনার কোনোদিন খেতে হবে না যদি আপনাদের একটা খাওয়া দাওয়ারের মধ্যে ঠিক মতন ফাইবার জাতীয় জিনিসটা ব্যবহার করা হয়। আজকে আমাদের কিচেনের মধ্যেই, কিন্তু আমি বারবার বলি না, আমার আয়ুর্বেদ হচ্ছে কিচেনের মধ্যেই যা জিনিস আছে ওটাই হচ্ছে আয়ুর্বেদ, এবং কিচেনের মধ্যেই কিছু এরকম জিনিসও রয়েছে যেটা কিন্তু আমাদের শরীর নষ্ট করছে। সেখানে হচ্ছে পাঁচটা জিনিস, ওই পাঁচটা কি জিনিস আছে আজকে এই প্রোগ্রামেই বলবো, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিই। একদমই তাই, নমস্কার, স্বাগত জানাই, ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি বাবা বিশ্বজিৎ থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা, বয়স কত? বয়স 28+। কি হয়েছে বল? আচ্ছা, দাঁতে যন্ত্রণা করছে আর চোখ থেকে জল বেরোচ্ছে, এটা কতদিন ধরে চলছে? আড়াই তিন মাস। বেশ, ডাক্তারবাবুর অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? কিরকম লাগে অনুষ্ঠান? ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবার শুনুন, দেখুন যখনই আপনার দাঁত আর চোখ একসাথে প্রবলেম দিচ্ছে, তাহলে আপনার অ্যাসিডিটি রোগ আছে। দেখুন, আপনার দাঁত
ধীরে ধীরে একটু হলুদও হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ, মানে খুব বিচ্ছিরি গন্ধ একটা বের হয়, এটা আপনার ডিউ টু হাইপার অ্যাসিডিটি, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আপনার ওই স্টুল ক্লিয়ার হচ্ছে না, সকালে উঠে যেইভাবে আপনার স্টুল ক্লিয়ার হওয়ার দরকার, যেই জিনিসটা হচ্ছে না, তার জন্য আপনার দাঁতে প্রবলেম আর চোখ দিয়ে জল, চোখে জ্বালা জ্বালা করছে। তো আপনি পেটের সমস্যা সমাধান করুন, আপনার অটোমেটিকলি সব সমস্যা সমাধান হয়ে যাবে। একদমই তাই, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু বলছিলেন রান্নাঘরে এমন পাঁচটা জিনিস আছে যেটা আমাদের শরীরের মধ্যে অ্যাভয়েড করতে হবে, সেটা আমরা প্রথম জিনিসটা বলবো, ওটা হচ্ছে ময়দা। ময়দা হওয়া আমাদেরকে একদম স্টপ করতে হবে, বা যতটাই হোক কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় হচ্ছে রিফাইন্ড অয়েল। এই যে রিফাইন্ড অয়েল খাচ্ছে, ওটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা রোগের কারণ। আমরা যে কোনো জিনিসে তেল খাবো, মানে আপনার সরষ দিয়ে তেল বেরোচ্ছে, তিল দিয়ে তেল বেরোচ্ছে, জৈতুন দিয়ে তেল বেরোচ্ছে, তো আমাদের এই ধরনের তেল খেতে হবে যেটা কোনো জিনিস দিয়ে বার হচ্ছে, রিফাইন্ড কোনোদিন তেল হবে না। থার্ড হচ্ছে আয়োডিন লবণ। আমরা বাড়িতে আজকে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আয়োডিন লবণ ইউজ হয়, এবং আমিও যখন ডাক্তারি পাস করিনি তার আগে আমার বাড়িতেও হতো। তো এই জিনিসটা আমরা কিন্তু একটা ভুল কাজ করি, সব সময় রক সল্ট খাওয়ার চেষ্টা করুন, যেটা সেন্দত লবণ দিয়ে জানি। ফোর্থ নাম্বার হচ্ছে আপনার চিনি, চিনি খাওয়ার টোটালি বন্ধ করুন। চিনি বদলে আপনি শক্কর খাবেন, আপনি গুড় খাবেন, সেটা কোনো, এটা হচ্ছে ন্যাচুরাল সোর্স অফ মিষ্টি, তো এটা আপনি খাবেন। চিনি যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, চিনি কোনোদিন ন্যাচুরাল হয় না, চিনি হচ্ছে আর্টিফিশিয়াল, তো এটা। আর পাঁচ নম্বর যেটা সব থেকে ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে প্রেশার কুকার। আপনি যখন রান্নাই করছেন তার উপরে প্রেশার দিয়ে দিচ্ছেন, কি হচ্ছে, নিচল থেকে আগুন উপর থেকে ঢাকা, তাহলে কি হবে, ওই জিনিসটা যখন আমরা পেটে খাবো হজম হতে পারবে? কেন, ওর মধ্যে রান্না পাকে না, রান্না ফেটে যায়। এই যে আমরা ডাল ভাত মাংস যাই খাচ্ছি, কি করছি, চল জলদি রান্না করার জন্য এটা দিচ্ছি, কিন্তু আগেকার আমাদের ঠাকুরমা কি বলতো, ওই কাঢ়াই মধ্যে রান্না করতো, সময় লাগতো, কিন্তু ওই খাবার কোনোদিন গ্যাস হতো না। আজকে যাই মানুষ মটন খাচ্ছে, তারা কিন্তু সাথে একটা গ্যাসে বড়ি খেতে হচ্ছে, কেন, মটন তাড়াতাড়ি রান্না করতে হবে, প্রেশার কুকারে করি রান্না তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু প্রথম তো ওই টেস্টও আসবে না, আর দ্বিতীয় সেটা আপনার পেটও রিজেক্ট করে দেবে। ফোন আছে আমাদের হাতেও, সময় আর সেই অর্থে নেই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন টেলিফোনে বলুন। হ্যাঁ কার সম্পর্কে জানবেন, বয়স কত, কি সমস্যা? আপনার শুনুন শুনুন, আপনার কোনো অ্যাংজাইটি বা আপনার কোনো ঘুমে ওষুধ খেতে হবে না, আমি বলে দিচ্ছি আপনার যা সমস্যা আছে, আপনি কালকেই হলে একটা সার্ভাইকাল স্পাইনে স্পন্ডালাইটিসে আপনি এক্সরে করে নিন, আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, তার জন্য সমস্যা হচ্ছে, আর আপনি স্পন্ডালাইটিসে রিপোর্ট করে আপনি বর্ধমানে এসে দেখা করতে পারেন। আপনি বুঝতে পারলেন, আপনি একবার বর্ধমান এসে দেখা করুন, আর সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আছেন আপনার, সেই জন্য উনি একটা এক্সরে করাতে বলছেন ডাক্তারবাবু, ঘাড়ে একটা এক্সরে করাবেন, কারণ এটা আপনার স্পন্ডিলাইসিস থেকে হচ্ছে। আপনি পারলে বর্ধমানের চেম্বারে এসে যোগাযোগ করুন, ঠিক আছে? তার আগে ঘাড়ের এক্সরেটা করিয়ে নিয়ে আসবেন, ক্লিয়ার করাতে পারলাম? হ্যাঁ আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন কখন ওনাকে পাওয়া যাবে, ঠিক আছে? আমি আরো আরেকবার বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার 9903595252, 9903795252। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই, আজকের মতন ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে, আসছি, নমস্কার।